Hey friend, welcome back to my channel. তো আজ হচ্ছে আজ খুবই খুশির দিন। তো কেন বলে দিই সেটা হচ্ছে প্রথমত আজ আমাদের এক্সাম শেষ হয়েছে, আর দ্বিতীয়ত আজ হচ্ছে আমি যাচ্ছি মা বাবার সাথে ঘুরতে। অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, তো ঘুরতে যাবো মা বাবার সাথে। আর এই দেখো আমি নেম পালিশ পরেছি অনেকদিন পর। সত্যি এতদিন পরীক্ষা ছিল যেন দমটা বন্ধ হয়ে আসছিল রিয়েলি। তো পরীক্ষা শেষ হতে না হতে ঘুরতে যাচ্ছে, সেই জন্য খুবই আনন্দ। যাচ্ছে হচ্ছে রাসমেলা যাচ্ছে, আর হচ্ছে আন্দোলন। যতটা সম্ভব জানি আন্দোলে হয়তো যাবে, আমি এখনো ঠিকঠাক মতো জানি না। আমি খালি এইটুকুনি জানি যে ঘুরতে যাবো কোথাও না কোথাও আজকে। তো তোমরা ব্লগে দেখো কোথায় ঘুরতে যাই এবং রাসমেলাটা কীরকম হয়, তোমরা সব কিছু দেখতে পাবে এই ব্লগে, দেখতে থাকো। সো ফ্রেন্ড, আমি হচ্ছে এখন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি পুরো। এই যে আমি সোয়েটারটা হাতে পরেই নিয়ে আছি, কারণ এখন একটু বিকালের দিক করে আছে, অত ঠান্ডা লাগবে না এখন। আর আমি পরেছি হচ্ছে জিন্স টপ, জিন্স টপ হয়েছে কারণ প্রচুর ঠান্ডা লাগবে শীতকালে, তো ঠান্ডা লাগবে একটু পরে, ওই জন্য জিন্স টপ পরেছি আমি। সো ব্লগটা দেখতে থাকো। সো ফ্রেন্ড, এখন হচ্ছে আমরা ঘরের দিকে যাচ্ছি, আর আমি রেস্টুরেন্টটা খাবো বলে বলেছি।
মাইক বন্ধ করে রেখে কে রে কে রে আরে কি করে কে রে দ্রুত সি সি বন্ধ করে কেন কি চাচা কি হয়েছে কি হয়েছে তোমার জন্য খেলা আনা হয়েছি